بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وآصحابه أجمعين شماني تو أسكير بھايي بنبنر جرى دورة وطبع خشتكي مدرشة شارك ہوئيشن جويني كوريشن شبايكي أنتوريك مبارك بات جاني آجكي أمي أبو الحسن خان شرق كوريشي একটা বিষয়ের উপর কথা বলবো বিষয়টির নাম হচ্ছে যে সাহেবানের প্রিপারেশান সাহেবান মাস আসতেছে আমাদের কাছে খুব দ্রুত এই জন্য সাহেবানের কোনো করণীয় আছে কি না এ বিষয়টি অনেকেই হয়তো আলোচনা করবেন না কিন্তু পেরেশানি করবেন পরে আমি চিন্তা করছি যে একটু শুরুতেই যদি হেল্প করা যায় তাইলে আমি নিজে সফ পাবো এবং আপনারাও আশা করি আমলগুলো করলে সফ পাবেন সাহেবানের প্রিপারেশন কি হইতে পারে সেক্ষেত্রে যাওয়ার আগে রসুল্লা সাল্লা আলহি ওয়াসাল্লাম কি বলেছেন সাহেবান মাসের বিষয়ে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আর কোরআনে হাকিমে বা আমাদের জন্য সাহাবানের ব্যাপারে কোনো কিছু আছে কি না এটাও আমরা একটু দেখব সায়বান হচ্ছে ওই মাসের নাম যে মাস রজবের পর আর আগে আসে মাঝখানে এই জন্য একটি দোয়া আছে বোধহয় আমরা সবাই মুখস্থ করে ফেলেছি এই দোয়াটা কেউ আরবিতে করেছিল এই জন্য ওইটা একটা দোয়া আরবি দোয়া কেউ যদি আরবিতে দোয়াটা করে কোনো দোষ দেখি না কিন্তু অনেকে একটু বাড়াবাড়ি করে বলছেন যে এটা দোয়াটা বেদাত এটা হাদিস না হাদিস না এটা ঠিক রসুলসল্লা আসলামের কাছ থেকে এটা পাওয়া যায়নি কিন্তু এটা একটা আরবি ভাষা একটা দোয়া আরবি ভাষায় তো আপনি আরবি হইলে দোয়া আরবিধি করবেনি আমরা আরবি অনেক দোয়া মুখস্ত করেছি কিছু আছে হাদিসের দোয়া আর কিছু আছে হাদিসের না কোন কোনো আলেমের হয়তো তিনি আরবিতিটা বানাইছেন সে আলিম আরবি হোকা হোক অথবা আজমি হোক উনি একটা দোয়া বানাইছেন তো দুয়াটা আপনি যদি দোয়া হিসাবে পড়েন দোষ নাই কিন্তু বাড়া বাড়াবাড়ি করা যে এটা বেদাত অথবা এটা পড়া যাবে না এই জাতীয় শক্ত কথাবার্তা বলা বাড়াবাড়ি করা এটা উচিত না বরং আমরা ওইটা দোয়া সময় সময় পড়েছি এখনও পড়ি সমস্যা নাই যে আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতটাকে লং বা করে সরি আল্লাহ আমাদেরকে তুমি রজব এবং রমাদানকে পাওয়ার জন্য রজব এবং সাহবানে আমাদেরকে স্পেশাল বারাকা দান করো আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতটা তুমি পৌঁছিয়ে দাও তো এই বরকতের দোয়া আর রমাদান পর্যন্ত হায়াতটা লম্বা করে রমাদান যেন পাই এই ব্যবস্থা করে দাও এটা তো আপত্তি নেই বাংলাও বলতে পারি আমি হ্যাঁ আপনি যে বাসী হন না কেন আপনি সে বাসায় বলতেও পারেন আর এটা কথাটাকে আরবিতে বললেন এই বেশ কম সুতরাং দোয়া হিসাবে পড়ার মধ্যে কোনো সমস্যা নেই যাক আশা করি বিষয়টা ক্লিয়ার কিন্তু এটাকে রসুলসালামের হাদিস বলে দোয়া মনে করে পড়া এটা ঠিক না এটা এই নিয়ত করবেন না যে এটা হাদিস এবং রসুল সব দিয়েছেন এই দোয়াটা পড়া বেশি ফজিলত এগুলা কিচ্ছু নাই ফজিলত কিচ্ছু নাই কেমন দোয়া করতে পারেন যেটা বলছি দোয়া আর বিতয় করা যায় বাংলায় করা যায় গেল এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআনের মাঝে শাহাবান সংক্রান্ত শাবান মাস সংক্রান্ত আলাদা কোনো ফজিলত আর নাই আশা করি জিনিসটা ক্লিয়ার কোরআনের কোনো আয়াত আমাদেরকে এটা বলে না যে সাবানের কোনো বিশেষত্ব আছে রসুল সাল্লামের কাছ থেকে বেশ কিছু হাদিস আমরা জানি এই হাদিসগুলো শেয়ার করব হাদিসের জিস্ট আগে বলে ফেলি তখন হাদিস বুঝতে ইজি হবে ইনশাআল্লাহ জিস্ট হচ্ছে যে রসুল্লাহ সাল্লহি ও সাল্লাম শাহাবানের মধ্যে নফল রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন আমি আবারও বলছি শাবান সারা শাবান মাসের মধ্যে সারা সাহাবান মাসকে নফল রোজা রাখার জন্য রসুল সাল্লা সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন এই হচ্ছে মেইন জিস্ট এবং এটা আমরা বিভিন্ন সাহাবিদের কাছ থেকে এই হাদিসগুলা পেয়েছি এবং বিশেষ করে আমাদের আম্মা আম্মাজান আইসারদুল্লাহ আনহা তিনি তিনি নিজে বলেছেন যে এত বেশি পেরেসানি করতে অন্য কোনো মাসে দেখি না নফল রোজার ক্ষেত্রে যা তিনি করতেন পেরেশানি তিনি শাহবানের মধ্যে নফল রোজা রাখতে বেশি পেরেশানি করতেন বা বেশি নফল রোজা রাখতেন অন্য কোনো মাসে তাকে এতটা প্রেরেশানি করতে করে রোজা রাখতে দেখি নেই তাহলে রমাদানের রোজা তো ফরজ কেন প্রেশানি আছেই নবী জি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু শাহবাদের মধ্যে তিনি নফল রোজা রাখতেন বেশি আমার কথা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম নবী তিনি সাহাবানের রোজা রাখার পেরেশানি করতেন সারা মাস কেমন আর আমরা সারা মাসে নভল রোজা না রেখে বা কোনো না দেখিয়ে শুধুমাত্র সাহাবানে একদিন রোজা রাখার তালে থাকি অনেক মানুষ এই একদিন রোজা রাখাটা আশা করি অনেকের কাছেই সবার কাছেই ক্লিয়ার যে পনেরোই সাহাবানের দিন রোজা রাখা আর রাত্রে বেশ কিছু আমল করা এবং এটাকে আমরা নামও দিয়েছি সব অবরাত মিন সাবান এটা আরেক দরবার আমি আজকে দরবারে নাই কারণ এটা দরবার আমি আজকে নতুন কেন করব। এটা অতীতের অলামায় করাম এটা দরবার করতে 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 সামাল দিতে পারেননি যা পেরেছেন আলহামদুলিল্লাহ সহিকতা যা আছে সবগুলা বলা আছে আমি নতুন করে কোনো দরবার শুরু করতেও চাই না আর আমি কোনো দরবারই নাও আমি চাচ্ছি শুধু এইটুকু বলতে যে একদিনের রোজার জন্য পেরেশানি আমরা করব না বরং সারা সাবান মাসে নবী ওসাল্লাম যেভাবে করে পেরেশানি করতেন সেই পেরেশানি আমি সহ গোটা উম্মতের থাকা উচিত তাই জন্য আমি একটা শখ করে বাইর করছি এটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমাদের সবার কাজ হচ্ছে উম্মত হিসেবে নবী মোহাম্মদ সাল্ল আলহিউস্লাম যা করেছেন তা করা ওমা আতাক মর রসুল আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা শক্ত করে দ নাহা আকুম আনহু ফান্তাহু আর তিনি যা যা করতে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো এই হচ্ছে কোরআনের আয়াত সুতরাং কোরআন আমাদেরকে বলছে নবী যা দিয়েছেন যা নিয়ে এসেছেন যা করতে বলেছেন তা তোমরা করো এই হুকুম আল্লাহ করেছেন অতএব আসেন দেখি সাহেবান মাসে নবী সাল্লি সাল্লাম কি আমল করেছেন এটা আমরা করি আমি দুই ভাগে বাক করবো একটা হচ্ছে এক বাঘ হচ্ছে পুরা সাহেবান যা পারা যায় আপনি চোখ বন্ধ করে রোজা রাখেন এই জন্য যে হাদিসে আসছে যে কথাটি আমি একটু পরে হাদিস পেশ করছি ইনশাল্লাহ আর তাই সারা মাস অনুভব রোজা রাখা যায় এক ইনক্লুডিং ফ্রাইডে শুক্রবারে হাস করে একদিন ঠিক করে রোজা রাখা নিষেধ কিন্তু যখন আপনার সিরিলের মধ্যে পড়ে যাবে শুক্রবার ওই সময় শাহবানের শুক্রবারও কিন্তু রোজা রাখার জন্য জায়েজ আছে আশা করি ক্লে সারা মাস রোজা রাখা যায় ব্যঙ্গে বেঙ্গে রেখা যায় কয়েকটা রেখে পরে বাঙ্গেন একটা রেখে একটা রাখেন একটা বাদ দেন এইভাবে করতে পারেন এটা হলো একটা শখ আর সেকেন্ড শখ হচ্ছে যা আসেন সব দিন পারবো না কেমন এই সুন্নতের উপর আমি আমল করতে পারবো না তাইলে কি করবো যে সাবানও হইল আর সাপ্তাহিক রোজা আছে আর আমল বিয়েদ আছে তাইলে আর একটা শখ হইলো ওইটা কেমন সাপ্তাহিক রোজা কি যে প্রতি সপ্তাহে সম এবং বৃহস্পতি দুই দিন করে পাওয়া গেল তাইলে চার সপ্তাহে চার দুগ্না আট দিন আর আবার পাওয়া গেলো কি তেরো চোদ্দো পনেরো ওই তিন দিন আয়ামুল বিয়দ তাইলে আট আর তিন এগারো দিন হয়। এই এগারো দিন তো কমপক্ষে রোজা রাখা যায় এগুলা মানে সাবানের বাইরের মাস আলা কিন্তু সাবান মাসে তো এগুলো আছে এই আট দিন তো আছে এগারো এরপরে তেরো চোদ্দো পনেরো এটাও তো আছে সুতরাং সাবানের মধ্যে এই এগারো দিন তো রোজা রাখা যায় কোনো সমস্যা নেই কমপক্ষে এগারো দিন ডাবল স্বভাব হইল সাবানও হইলো সাপ্তাহিক হইল মাসিকও হইল কেমন তাহলে এই তিন ক্যাটাগরির রোজাতে আমরা সাহেবানও যদি রাখি তাহলে কমপক্ষে এগারো দিন রোজা রাখতে পারবো তা আমার অনুরোধ এই দুই শখ দিলাম এক নম্বর শখ হচ্ছে রসুল সাল্লাম বেশি করে সাহেবানের রোজা রাখতেন নফল রোজা কেমন এটার কারণে এক নম্বর শখ এটাও রসুলসোল্লাহ সাল্লামের একটা সুন্নতি আমল দুই নম্বর শখ বলেছি যে কমপক্ষে যদি এক নম্বরটা না পারি বা সবাই অ্যাভেলেবল থাকি না কেমন বিশেষ করে মা বোনদের সমস্যা হইতেও পারে এবং একটা সমস্যা তো আছেই আমাদের জানা তাইলে আমরা সেকেন্ড শকে চলে যাব সেটা হচ্ছে যে সম এবং বৃহস্পতি সাপ্তাহিক রোজা এই হিসাবে চার সপ্তাহে চার দুগুনা আট দিন আর আইজামুল বিদর তিন দিন তেরো চোদ্দো পনেরো এই রোজাগুলা কমপক্ষে রাখি এগারো দিন আশা করি ক্লিয়ার আমার উভয় শখ এখন আমরা চলবো ইনশাল্লাহ হাদিসের দিকে যাব আর দরবারে যেটা আসে পনেরোই এটা একটু বলে ফেলি আমি আগেই বলেছি আমরা দরবারে নাই আমরা আছি কেবলমাত্র মাস আলা আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি আমল কি করবেন না করবেন সেটা আপনারা চিন্তা করবেন কিন্তু খেয়াল রাখবেন দরবার কোনো দিন শেষ হবে না অতীত মায়েরাম আইমায় কেরামগণ পর্যন্ত এইসব দরবারে ছিলেন তারা ক্লিয়ার করে গেছেন কিন্তু উম্মতের কাছে সব ক্লিয়ার করতে ওনারা চেষ্টা করেছেন চেষ্টার ত্রুটি করেন নাই কিন্তু উম্মত যে পেশ খাইছে বেড়াবতে চলতে চায় কিছু লোক কেমন তাদেরকে আপনি সোজা করতে পারবেন না কিন্তু হক কথা বলতে থাকতে হবে আমাদেরকে আমরা হক কথা বলা বন্ধ করতে পারবো না আমরা আমাদের বলার কাজ চালিয়ে যাব। আর উম্মতের জিম্মাদারি হচ্ছে তারা পছন্দ করবে যেইটা করতে পারে যেটা করা উচিত এটা তারা এখান থেকে চুজ করবে যে আমার কোরআন কি বলে আমার হাদিস কি বলে আমি সেখান থেকে আমল করব এই নিয়ত করে যদি উম্মত আগায় আল্লাহ তালা তাদের সামনে হককে তিনি পরিষ্কার করে দিবেন তো সেই হিসাবে আমরা শাহবানের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ দেখি রসুলসল্ল্লা আলহিউসাল্লাম আমাদের জন্য শাহবানে কি মেসেজ রেখেছেন এটা আমরা একটু দেখব তো চলেন আমরা প্রথম হাদিস হচ্ছে যে আর আনস্লাহআল আনহা কুন নবী সাল্ল এক সাহান শাহবান আশার দিয়াল করছেন এটা বুহারি শরীফের রেওয়ায়ত তিনি বলছেন যে নবী সাল আলহি ওসাল্লাম শাহবান থেকে বেশি কোনো মাসে অন্য কোনো মাসে তিনি নফর রেখেছেন এটা নাই কেমন হুকান ইয়সুম ও শাহবানা কুল্লাহা কুল্লাহু ওকান ইয়কুল তিনি শাহবানের মধ্যে সারা মাসই রোজা রাখার জন্য চেষ্টা করেছেন সারা মাসিক কাল এসু মো শাহাবান কুল্ল শাহাবানের মধ্যে তিনি বেশি সংখ্যক রোজা এবং সারা মাসি রোজা রাখার জন্য চেষ্টা করেছেন ওখানে এবং তিনি বলতেন কেমন কি বলতেন খুদু মিনাল মা তুকি কুন তোমরা যা পারো এই মাসে আমল করতে প্রচেষ্টা চালাও তাইলে এই হাদিস থেকে কি পাওয়া গেল যে শাহবানে তিনি বেশি সংখ্যক নফল রোজা রাখার চেষ্টা করতেন এবং উম্মতকেও তিনি এটা উৎসাহিত উৎসাহিত করতেন যে যা পারো তোমরা বেশি করে নেকির আমল করতে থাকো সোহান তাইলে আমরা এই হাদিস থেকে পেয়ে গেলাম এটা দ্বিতীয় হাদিস চলেন মুসলিম শরীফের রেওয়াজ আলিবিরাল হোসাইন হসাইন রবীল্লাহ আনহু কাল صحابي عمران بن حسين تني بولشن جي قال النبي صلى الله عليه وسلم اللي هل صمت هل سمت من سرر هذا الشهر شيئا تمني كي اي ماش تكي كي سروزا ريكا چو اي ماش, ماش قال لا شعبانا كتا جيكش كرتشن يعني شعبان قال لا تنبولنا بولتے آه كنو رزاركيني. قال فقال له تخل رسول الله صلى الله عليه وسلم اي امران ابن حسين جا صحابتك بولن اذا افترت رمضان فصم يوما او يومين شُرَبَتُ الذي شك فيه قال دك تنبولن جا تمي شعبان رزركو عار شعبان ششردك اك دن با دو دن তাইলে সাহেবানের সাহেবের মাঝে পাওয়া গেল এটা যে রোজা রাখা যায় তবে উনত্রিশ এবং তিরিশে সাহেবান এই দুই দিনকে বলা হয়েছে আয়াম শাক্ষ আসলে আয়াম সাক্ষী জিনিসটি আমি আলোচনা করছি একটু পরে তারপরে আরেকটি হাদিস হচ্ছে যে আবি সালাম আলা তালা কাল سألت عائشة رضي الله تعالى عنها عن صيام رسول الله صلى الله عليه وسلم أبو سلمة أقول لك كرتشن عائشة رضي الله عنها كي برشنا فقالت كان يصوم حتى نقول قد صام ويفطر حتى نقول قد أفطر ولم أره صائبا من شهر قط أكثر من صيامه من شعبان أمرا عائشة رضي الله عنها أقول لك كرتشن আমি দেখতাম যে তিনি সাহাবানের রোজা শুরু করে দিলে এটা জন্য শেষ করবেন না কেমন তিনি আর ইফতার করবেন না মানে কি বলে তিনি আর খাওয়া দাওয়া করবেন না প্রত্যেক দিনই রোজা রাখবেন আমার মনে হইতো আর আবার তিনি যখন বাংতেন মনে হইতো তিনি কয়েকটা সারছেন তাইলে আর তিনি রোজা রাখবেন না সাহাবানে তিনি রাখতেন এবং বাংতেন তাইলে উভয় অভ্যাসটা এখানে পাওয়া গেল কারণ কুল্লাহু আর তিনি প্রায় সাহেবান আসলে পরে রোজা সারা মাসই প্রায় রাখতেন অর্থাৎ তিনি বাঙতেনও কারণ সাহাবান আর ইল্লা খালিদান এরপরে তিনি বললেন যে সাহাবানে তিনি রোজা রাখতেন কিন্তু বাংতেন ইল্লা খালিদান কম রোজা ছাড়তেন বা বাংতেন আর বেশি দিন শাহবানের রোজাই রাখতেন মাসাল্লাহ তাইলে খুব সুন্দর করে পাওয়া গেল তারপর النسائي آه من أبو داود الرواية جاء عن عائشة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يص ثم يصله برمضان ثم يصله برمضان رسول صلى الله عليه وسلم شعبان رزقت أحب الشهور نفول رزق جنوت شبه أتوم ر... أتوم كرتين شعبان أمتين কেমন এরপরে এই রোজা রেখে রেখে তিনি রমজান পর্যন্ত গিয়ে পৌঁছে যেতেন আচ্ছা তারপরে আর অনেকগুলো হাদিস আছে এখানে আমি আর যদি নাও নেই তাইলে আমরা আসি এখন একটু আলোচনা করি যে রসুল সাল্লামের কি বলে উত্তম আমল পাওয়া গেল। যে তিনি শাহবানের মধ্যে রোজা রাখতেন বেশি তিনি কোনো একটা হাদিসও পাবেন না বুহারি মুসলিম এই জাতীয় সহিক কিতাবগুলোতে যে তিনি পনেরোই সাবান রোজা রাখতেন কেমন যেটা নিয়ে সমস্যা হ্যাঁ যেগুলো হাদিস আছে অন্যান্য কিতাবে এই সব হাদিসের ব্যাপারে মহাদিসিনদের অনেক কথাবার্তা আছে এবং আলিরুদ্দুল্লাহ আলহর যে একটা হাদিস আছে যে তোরা রাতে নামাজ পড়ো আর পরের দিন রোজা রাখো এই দিন কেবল যেটাকে সহবরাত বলে এস্টাবলিশ করা হয়েছে এই হাদিসটা অনেকেই বলেছেন এটা দাইফ যাক আমি কোনো দরবারে নাই আগেই বলেছি এবং আমি শুধুমাত্র উল্লেখ করে দিলাম সোর্স তাইলে আসুন পনেরোশো যার রুজা রাখতে চান আপনাদের কাছে আমার একটা আবেদন যে সহবরাতের নিয়ত করে কেন রাখবেন খামাখা আপনার জন্য তো নিয়ত আছে অলরেডি নবীকার তো আপনাকে দিয়ে দিন ব্যবস্থা তারপরে কেন শান্তি মিলে না আপনার কাছে আপনি এই নিয়ত করে রাখেন যে তেরো চোদ্দ পনেরো তো আমার নবীজি জি সাহেব বলেছেন রোজা রাখো তাই আমি তেরো চোদ্দ পনেরো তিন দিন রাখি না আমার ওখানে তো পনেরো তারিখ তো ডুবে গেলো যেটার জন্য পরেশানি করছেন সেটা তো এখানে আসে তো যদি না থাকতে একটা কথা ছিল যে পনেরো তারিখ এস্টাবলিশ করতে হবে এই হাদিসটা ঠিক আছে হাদিসটা দইফ না না এ বাবারে এ তো দোবার কি প্রয়োজন বরং সাহি রেওয়াজত থেকে পনেরো তারিখকে তো রসুল্লাম এক্সটেপ্ট করে ফেললেন তো উম্মত কেন প্রেরেশানি করি খামাখা একদম খামাকা একটা ঝগড়া আপনার কোনো প্রেশানির দরকার নাই পনেরো তারিখ ঠিক আছে কি ঠিক নাই এটাও করা দরকার নাই কারণ ঠিক আছে বলে রসুলসল্লা সাল্লাম তো আগেই থেকে আপনাকে বলে দিয়েছেন যে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আয়ামুল বেদ এই তিন দিনের রোজা যারা রাখবে তাদের অতীতের মাফ হয়ে যাবে এই দৃষ্টি তো একদম সঠিক এবং সকল দলের সকল মধবাবের সর্বস্তরে কেরাম তো এটাতে কোনো আপত্তি করেন নাই আপনি কেন আপত্তির জায়গায় যাবেন যেখানে আপত্তি না এটা আমল করেন এই জন্য আমার সহজ কথা হচ্ছে আমি সহজ মানুষ সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি যে সুযোগ আছে যেখানে এসতি আমল করা খাবার আপনি এটা ঠিক কি ঠিক না বেঠিক আপনি কেন যাবেন এই কাজে ওই জন্য আসুন কোনো দরবারে নাই সুজাপথে চলি সুজাপথ হচ্ছে যে আমরা আমি দুইটা অপশন আগে দিয়েছি আপনাদের সামনে এক নম্বর অপশন নম্বর ওয়ান ছিল যে সারা মাস যা পারে রোজা রাখি নবী করিম সাল্লি সাল্লাম বেশি করে রোজা রাখার জন্য পেরেশানি করতেন কেমন তাইলে আমরা নবী সাল্লামকে অনুসরণ করি এটাই আমাদের জন্য সেফ নবীর হয়ে গেল কারণ নবী সাল্লি সাল্লামকে সকল ক্ষেত্রে মানার জন্য নফল রোজা ফরজ রোজার ক্ষেত্রে মানার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন আমি জায়াত পড়লাম না ও বা কুমর রসুল আমার নবী যা কিছু নিয়ে এসেছেন সবটাতে শক্ত করে আমল করো ধরো আর যা থেকে তিনি নিজে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো তাই নবী সাল আলি সাল্লাম আমল নিয়ে এসছেন তারপরে আপনি আমি কার কাছে যাব। এই জায়গাখানটা কি সেফ না নবী যেটা বলেছেন এটাই হচ্ছে সবচেয়ে সেফ এটাই হচ্ছে আমাদের আমাদের জন্য ফার্স্ট ক্লাস এটাই হচ্ছে আমাদের আমল করা উচিত আমাদের আমাদের জন্য সেফ কোনো ডেঞ্জার নাই নবী করিম সাল্লা আলহিউসাল্লাম আমাদেরকে বলেছেন যে সরি তিনি আমল করতেন তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য সেইফ আর আল্লাহ তালা বলেছেন কী কথা আরেক জায়গায় বলেছেন ও মাতা কুমোর রসুলতে গেল একাত আর সেরা আলা ইমরানের মধ্যে আল্লাহ তালা কী কথা বলেছেন কুল আপনার উম্মতকে জানাই দেন কথা জানাই দেন যে ইকুন্তহিবুর আল্লাহ যদি আল্লাহকে আসলেই ভালোবাসতে চাও তাহলে ফাতা আমি নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামকে অনুসরণ করো আমি মোহাম্মদকে ফলো করো অনুসরণ করো হয়ে গেল তাইলে রসুল্লা সাল্লামকে যদি আমরা ফলো করে ফেলি তাইলে আল্লাহর হুকুম মানা হইলো এক নম্বর আর দুই নম্বর হলো আল্লাহর হুকুম মানার কারণে আমাদের গুণাগুলা মাফ হতে থাকবে আল্লাহর হকুম মানসি নবীকে ফলো করছি সাল্লাহ আলহি সাল্লাম তাইলে আমরা একটু চালাক উন্মত হব না চালাকি করে যদি আমল করে যে আমি নবীকে ফলো করছি আমি রসুল্লাহ সাল্লামের জীবনকে ফলো করার জন্য চেষ্টা করেছি নবীালামের গাইডেন্স ফলো করেছে আমি সাহেবান মাসে তেমন এই দুটি গাইডেন্স আশা করে ক্লিয়ার থাকবে সবার কাছে এক নম্বর একটা অপশন হচ্ছে যে আমরা সারা সাহাবান মাস আমল করতে চেষ্টা করবো রোজা রেখে যা পারি পাক আমাদেরকে যা কিসমতে রেখেছেন যা যার অসুবিধা সুবিধা ওজোর যা আছে এগুলোকে সামনে রেখে সাহাবানের এই মাসকে আমরা চেষ্টা করব আমল করতে ইনশাল্লাহ এটা হলো এক নম্বর একটা অপশন আর দুই নম্বর অপশন হচ্ছে ওজোরওয়ালা অনেক লোক আছেন অথবা অপারগতা থাকতে পারে ওই অসুস্থতার অপারগতা তো আছেই কিন্তু যারা পারক যারা সুস্থ মানুষ আমরা আছি আমাদের জন্য তো একটা অপশন হচ্ছে অপশন নাম্বার টু সেটা হলো যে সাবানের মধ্যে এই আটটি রোজা আছে সাপ্তাহিক আটটি রোজা কেমন প্রতি সম এবং বৃহস্পতিবারের যে সাপ্তাহিক রোজা দুইটা চার সপ্তাহে চার দুগুণ আটটা আমি হিসাব করে দিয়েছি আর দিয়েছি হিসাব করে যে প্রত্যেক মাসে ইসলামিক মাসের মধ্যে তিন দিন আয়ামুল বিদ রোজা রাখাটা হচ্ছে নফল রোজা কোন তিন দিন এটা হচ্ছে যে তেরো চোদ্দ পনেরো তাহলে এই তিন দিন আর আট দিন আগেই হিসাব দিয়েছি আমি তাহলে এই মোট এগারো দিন রোজা রাখার একটা প্রভিশন আমাদের সামনে অটোমেটিক আছে আর তিন নম্বর হচ্ছে আর্টটা প্রভিশন এখানে আছে যে যারা একদিন রোজা রাখতে চান একদিনের জন্য আসেন না কিছু লোক পেরেশান স্বভাবের তো রোজা নামে রাখবেন না এটা বাদ দেন আপনি এটা যেহেতু মধ্যে আপত্তি আছে ঠিক বেঠিক ঠিকের পক্ষেও আছেন ওলামা কেরাম বেঠিকের পক্ষে ঐলামা কেরাম আছেন তাহলে আপনি খামাকা সন্দেহ প্রবণ একটা জিনিস আমহ করতে কেন যাবেন কি দরকার আছে সন্দেহ নাই যেখানে সেখানে চলে আসেন রসুল আলি আলাইহি এর সাথ করেছেন আর হাদিসে উম্মতকে সতর্ক করেছেন যে দা মা ইউরিবুক মা ইউরিবুক তোমার কাছে সন্দেহ প্রবল কোনো কিছু হয় না তুমি ছেড়ে দাও আর যেদিকে সন্দেহ নাই তুমি সেদিকে যাও লহ একবার এত সুন্দর কথা রসুলুল্লা সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন অতএব আসুন সম্মানিত আজকের ভাই বোন যারা আছেন আমাদের সাথে আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে যে ইনস্ট্রাকশন পেয়েছি সন্দেহ নাই যেটা সেটাতে আমরা যাব আর সন্দেহ নাই আইজামুল বিয়েদ এই তিন দিন আর সাপ্তাহিক রোজা দুই দিন করে করে চার আট দিন এই এগারো দিন রোজা রাখতে কোনো সন্দেহ নাই হাদিসগুল্লা সহি এবং সকল পথ এবং মতের অলামায় একমত সম্মানিত হাজিরিন আমাদেরকে এক এক্ষন একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহআলি সম্মানিত আজকের ভিউয়ার্স আমি আপনাদের সামনে ব্রেক থেকে ফিরে এসে আরও কয়েকটি বিষয় আলোচনা করতে চাই যে বিষয়গুলো খুব লম্বা করবো না আজকে সময় বেশি নাই আমাদের এই সেগমেন্টের সময়ের মাঝে আমি আপনাদের সামনে বিষয়গুলো শুধু উল্লেখ করব আজকে আর আগামী সপ্তাহে আমি আশা করব ইনশাল্লাহ বিষয়গুলো শেষ করার জন্য চেষ্টা করব তো বিষয়গুলোতে যাওয়ার আগে আমরা একটু রিপিট করে নেই আগের যে বিষয়টি আমি আলোচনা করেছি যে সাহাবান মাস আমাদের সামনে হাজির এই শাহবান মাসের করণীয় আমরা একটাই পেয়েছি কেমন দুইটা আর দশটা করণীয় নাই তো হোয়াট টু ডু ডিউরিং মান্থ অফ শাহবান এটা ছিল আজকের টপিক আর এই টপিকে আমি কভার করার চেষ্টা করেছি সেই আমলটি যে আমলটি রসুল সাল্লু থেকে আমরা পেয়েছি আমলটি হচ্ছে যে শাহবান মাসে রসুল সাল্লা আলহিসাল্লাম এত বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে নফল রোজা তিনি অন্য কোনো মাসে রাখতেন না এই বিষয়ের উপর কথা বলেছিলাম বিভিন্ন হাদিস আপনাদের সামনে কয়েকটা হাদিস আমি পেশ করার জন্য চেষ্টা করেছি সবগুলো হাদিসের কথা কিন্তু একটাই সেটা হচ্ছে যে তিনি বেশি সংখ্যক রোজা রাখতেন নফল রোজা আর ছাড়তেন সময় সময় এটাও পাওয়া গেছে তো জিএসট হচ্ছে দুইটা আইটেম আপনাদের সামনে আমি আগেই দিয়েছি প্রথম আইটেম হচ্ছে যে নবী সাল্লু আসাম যেহেতু শাহান মাসকে নফল রোজার মাস হিসাবে কেমন তিনি নিয়েছেন চলুন আমরাও যেন সারা মাসটাকে অনুফর রোজার জন্য চেষ্টা করি কেমন সময় সময় ছাড়েন আর বেশি করে রাখেন ইল্লা কালিদেন বলা হয়েছে ইয়াসুম শাহরাজ সাহেবা ইল্লা খালিদেন অর্থাৎ তিনি বেশি সংখ্যক রোজা রাখতেন আর কম ছাড়তেন তাইলে এটার জন্য আমরা চেষ্টা করব আর সেকেন্ড একটা অপশন দিয়েছিলাম যে মাজুর আছেন অনেকে পারবেন না অপারগ আছেন রোগীরা আছেন এবং বিশেষ করে মা মধ্যে একটা রোগ তো আছে এই মাসে সুতরাং সব কিছু মিলিয়ে যদি এটা পারা যায় যে চলেন সারা সাবান মাসে চেষ্টা করলাম বা এটা আমি পারব না আমারও পরগতা আছে অসুস্থতা আছে তাইলে এগারো দিন একটা একটা হিসাব আমি দিয়েছি যে প্রতি মাসে ইসলামিক মাসে প্রতি মাসে সাপ্তাহিক রোজা দুইটা বলছিলাম সোমবার এবং বৃহস্পতিবার আর এই দুইটা করে সপ্তাহে চার সপ্তাহে চার দুগুণ আটটা আর আরেকটা হচ্ছে যে তেরো চোদ্দো পনেরো কেমন প্রত্যেক মাসের তাইলে তেরো চোদ্দো পনেরো এটাকে ইয়ামুল বিয়ত বলা হয় হোয়াইট ডেইজ তাইলে এই হোয়াইট ডেইজের হলো তিনটা আর সাপ্তাহিক হচ্ছে এগারো এই আটটা আট তিন এগারো এই এগারোটা রোজা মানে কমপক্ষে যদি রাখি তাইলে তিন দোহা সব পাবো একটা হচ্ছে যে রসুল সাল্লামের সুন্নতের উপর আমল করলাম এই জন্য সব পেয়ে গেলাম আর আমি সাবানে রাখলাম এই জন্য বললাম এক সব দুই নম্বর সব হচ্ছে যে আমি সাপ্তাহিকভাবে রাখছি মাসিক রোজা রাখছি এই জন্য আর এক সব আর আরেকটা সব আমি লাভ করতে পারবো যে আমি রমদানকে সামনে রেখে স্বাগত জানানোর জন্যে রসুল সাল্লামের দেওয়া এই সিলেবাসের উপর আমল করলাম আর বলছি একটা জিনিস সাবধান করছি উম্মদকে সতর্ক করেছি ভাই বোনদেরকে যে কেবলমাত্র পনেরো তারিখের জন্য যারা রোজা রাখতে চান এটা আপনি আপনার তো সিলেবাসের ভিতরে আসে নবী করিমুল যে সিলেবাস দিয়েছেন এখানে কেন খুশি থাকেন না এখানে খুশি থাকবেন এটাই ভালো নবী করিমুল তো এগারো সরি তেরো চোদ্দো পনেরো তো তিনি নিজেই দিয়েছেন আর শুধুমাত্র পনেরো তারিখে যদি যান তাইলে আপত্তি এক ধরনের ওলামা একদল আপত্তি করেছেন রাখা যাবে না আর একদল আপত্তি করে এই কী বলে পরামর্শ দিয়েছেন রোজা রাখারা যাবে তো আপনি যাবে যাবেন আর এই টানা আর পড়লেন না নবী করিম ইসলামের যে কথাটা যারা বলছেন যাবে না যারা বলছেন যাবে সবার কাছে কিন্তু এটা অ্যাকসেপ্টেড যে তেরো চোদ্দো পনেরো তারিখের এটা সবাই কিন্তু মানেন সে হাদিস সুতরাং আমরা ওইটাতে যাই তাইলে ভালো হবে তাইলে আমরা সাবানে এক নম্বর চেষ্টা করব। বেশি করে রোজা রাখা নবল রোজা আর যদি বেশি করে না রাখতে পারি কমপক্ষে যেন এই এগারো দিন রোজা রাখি তাইলে আমরা সাবের দিক থেকে কোনো কমতি হবে না ইনশাল্লাহ আর এদিকে আমরা ডাবল ডাবল সাব পেয়ে গেলাম এই কথাটা ছিল আমার আজকের বিষয়ের আলোচনা দ্বিতীয় নম্বর যে কথাটি বলতে চাচ্ছি এটা হচ্ছে যে ছোটো ছোটো কিছু সৈন্যত আছে যেগুলো না করলে হয় না কেমন এক নম্বর হচ্ছে মিসওয়াক আমি একটু নম্বর দিয়ে যাই ইজি হবে বুঝতে আপনাদের এক নম্বর হচ্ছে মিসওয়াক করা মিসওয়াক মহিলা পুরুষ সবার জন্য ওয়াজিব রসুল ওয়াজিব করেছেন কেমন আমরা জানি এটা সুন্নত রসুলসুল্লাহামের আমর হিসাবে সুন্নত কেমন তিনি বলেছেন লাউলা আল আশুক্কা আলা উম্মতি যদি আমার উন্ম্মতির উপর এটা কঠিন হতো না তাইলে আমার তুকুম বিশ্বাক আমি তাদেরকে হুকুম করতাম যে তোমরা করো অর্থাৎ হুকুম করতাম বলতে হুকুম করলে ওয়াজিব হয়ে যেত এই জন্য ওয়েলামায় এটাকে ওয়াজিব নাম দেন নাই কিন্তু এই হাদিস থেকে শক্ত কথা হওয়ার কারণে ওয়াজিবের মতো করে আমরা এটা নেই নিলে লাভ কি হবে লাভ হবে কয়েকটা আমার মুখ পরিষ্কার তাই দুই নম্বর মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে না তিন নম্বর হচ্ছে রসুল্লাহ আসলামের হুকুমের উপর আমি আমল করলাম চার নম্বর হচ্ছে যে যার মুখের মধ্যে কোনো স্মেল নাই দুর্গন্ধ নাই কিচ্ছু নাই তার আশেপাশে কোনো সমস্যা নাই তার ফ্রেন্ড বন্ধু হোক পুরুষ হইলে তার ওয়াইফ ওয়াইফ তার স্বামী কেমন কারো কাছে কেউ যদি যায় তাহলে কোনো স্মেল বা কোনো বদবু হবে না আর যদি কোনো স্মেল না থাকে তাহলে এই মানুষটা ভালো তার কাছে ফেরিস থাকবেন রহমতের ফেরেশতা আনাগুনা করবেন আর না হয় দুর্গন্ধ যেখানে থাকে সেখানে রহমতের ফেরিস্তাও আসেন না এমন কি আমি নিজে মুসিবতে পড়েছি কয়েকদিন বা সময় সময় পড়তে হয় না জেনে এক মুসিবদের পাশে আমি দাঁড়াই গেলাম তাহলে চিনি না জানি না পরে দেখা যায় বাপরে তার সুভাঙ্গের আজিম পড়তে পড়তে সে আল্লাহ আল্লাহর প্রশংসা করছে কিন্তু তার পাশে যে গন্ধ বের হচ্ছে ইন্দ রাজা আমি তো ইনসান থাকতে পারতেছি না ঠিকই আর ফেরিস্তা কই থাকবেন ফেরেস্তা থাকার কথা না কারণ না সুতরাং তার নমাজ হচ্ছে নমাজ হচ্ছে না এমন না আমার নমাজ হয়তো হরদ হাতে হয়ে যাবে কিন্তু তার ডিস্টার্বের কারণে আমার নমাজ পড়তে মন তো বসতেছে না বরং তার কাছ থেকে সর্বক্ষেমনে কোনো সময় টিসু দিয়ে কোনো সময় হাত দিয়ে তার গন্ধ নাকে যেন না আসে এই জন্য চেষ্টা করতেছি কেমন নমাজের খুশু শুধু থাকে না নমাজের মধ্যে দিল চলে যায় অন্যদিকে তো এই জন্য অনুরোধ করছি যদি নমাজে এদুর কষ্ট হয় একটা মুসল্লির পাশে থাকা মুসল্লির তাহলে এই লোকটার পাশে কে আসবে বলেন তার স্ত্রী আসবে তার কোনো সন্তান যাবে পাশে তো এই জন্য আর তো ফেট নাম তো প্রশ্নই উঠে না তো এই জন্য আমি অনুরোধ করব যে মিসওয়াক করার মধ্যে খুব সুন্দর অভ্যাসটা আমরা যেন এটাকে আমল করি এবং রসিরসুল্লা আসলমের আমল ছিল তিনি সকালে করতেন বিকালে করতেন কেমন সারাদিন তিনি ছিলেন ব্যস্ত বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর তিনি সালাম কালাম করে ভিতরে ঢুকতেন বাড়ির ভিতর ঢুকে তার ঘরের মধ্যে প্রথম যে কাজ করতেন তার জিনিসপত্র বা কাপড় টাপড় খুলে প্রথম কাজ যেটা করতেন সেটাই ছিল মিসবাক করতেন আগে এত সতর্ক নবী এত স্বাস্থ্যসম্মত একটা সুন্নত এটা যে পর্যন্ত আমরা আমল করি এখন কি দিয়ে করবেন সেটা আর এক সুন্নত ডাল দিয়ে করবেন কেমন নিম গ্যাসের ডাল বা বাবুলের ডাল যেটাই আপনি পান অ্যাভেইলেবল এটা দিয়ে আপনি করবেন আপনি আপনি আমি সৈন্যতের উপর আমল করব তারপর হচ্ছে যে কোনো কিছু দিয়ে করবেন তার সাথে হ্যাঁ পেস্ট দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই অথবা পাউডার পাওয়া যায় দাঁতের বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায় হার্বাল পাউডারটা সবচেয়ে উত্তম দাঁতের মধ্যে ওই যে নজলার দোষ বলি আমরা অনেকে কিছু কিছু ব্লাড আসে এই জাতীয় যত দোষ আছে যদি আমরা ওই পেস্টের জায়গায় পেস্ট ইউজ না করে যদি আমরা ওই কী বলে হার্বাল পাউডার ইউজ করি তাহলে এটা বড় লাভজনক এটা খুব বেশি ফায়দা দেয় কেমন আমি নিজেও করি এই জন্য হার্বাল পাউডারটা হচ্ছে সবচেয়ে উত্তম দাঁতকে ক্লিন করে যেমন এমনি করে মাউথটাকে খুব ফুরফুরা রাখে ফ্রেশ রাখে কোনো ধরনের কোন কোনো ধরনের জার্মকে আটকিয়ে রাখে না বরং ক্লিন করে দেয় কেমন তাইলে চলেন আমরা এক নম্বর গেল আমার যে দাঁতকে ব্রাশ করা আর প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ রবুল আলমদের এক পরামর্শ হচ্ছে যে তোমরা উজু করো ওয়াক্তে ওয়াক্তে কেমন হুদু আইন্দা করলে সালা হুদু জিনা দেখো আইন্দা করলে সালা তোরা প্রত্যেকটি নামাজের সময় তোমরা এই সলাতে আসার আগে বা সলাতে আসার সময় তোমরা ক্লিন করে সুন্দর সুন্দর ড্রেস লাগাইয়া আসো সামাজিক ড্রেস লাগাইয়া আসো আল্লাহ তাদের কাছে গিয়ে এখানে আল্লাহ আকবরে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তার গোলাম দাঁড়াবে সুতরাং সে যেন তার রবের সামনে যে কাপড় দিয়ে সামনে গেলে পরে সে সুন্দর তার মনটা সুন্দর থাকে ভালো থাকে এই জাতীয় ড্রেস আপ হওয়া তো আসুন এক নম্বর গেল মিসওয়াক দুই নম্বর গেলো সুন্দর কাপড় দিয়ে নামাজ পড়া মহিলাদেরকে আমি বলতে চাইবো যে আপনাদের গায়ের ড্রেস দিয়ে নামাজ হবে যখন বাসায় নামাজ পড়েন কিন্তু যদি নামাজের জন্য আলাদা একটা ড্রেস করতে পারেন ভালো এই এটা দিয়ে পড়বেন যেমন আগের আগের মহিলারা পড়তো আগে আগের মহিলারা আমাদের মা চাষিদেরকে আমরা আমরা দেখতাম ওনারা নামাজ পড়তো ছোটোবেলায় তাদের একটা আলাদা শাড়ি ছিল সাদা কাপড় ছিল তারা তাদের গায়ের কাপড় যত পাক তাকুক তা যা নামাজের মধ্যে উঠেই তারা ওই কাপড়টা চেঞ্জ করতেন ওই কাপড়টা চেঞ্জ করে নিতেন কারণ এটা দিয়ে কাজকর্ম করেছেন ঘোরাঘুরে হয়েছে এজন্য ওইটা যে ভাগ কেমন না একটু সুন্দর হয় ভালো হয় তারা আলাদা তাদের তাদের নামাজের কাপড় ছিল শাড়ি ছিল এটা তারা গায়ে দিয়ে নামাজ পড়তেন কেমন তো শাড়ি দিলেন এরপর তার উপর আবার আরেকটা কী বলে শাওয়াল দিলেন দিয়ে একদম মুখ মানে মানে সব কাবার করে নামাজ পড়তেন তো এইভাবে করে যদি আপনারা অভ্যাসটা করতে পারেন তাহলে আপনাদের কাছ থেকে আপনাদের পরবর্তী মেয়েরা এবং মেয়ে ছেলের বউরা তারা এখান থেকে শিখবে যেভাবে করে আম্মা নামাজ পড়তেন তাইলে তাদের আপনাদের কাছ থেকে ওদেরও শেখা হয়ে যাবে দুই নম্বর গেল এক নম্বর বললাম মিসওয়াক দুই নম্বর বললাম যে সুন্দর কাপড় দিয়ে নামাজ পড়া সেই সুন্দর কাপড়টা আয়রন হতে হবে কোনো শর্ত নাই কিন্তু কাপড়টা যেন ওয়াশড হয় সুন্দর হয় এবং স্মেলি না হয় কয়েক দিন গায়ে দিয়েছেন এটা দিয়ে আবার নমাজও পড়তেছেন না এটা যেন না হয় কেমন সুন্দর শান্ত আল্লাহ তালা সুন্দরকে পছন্দ করেন আল্লাহ জামিদুল জামাল আল্লাহ তালা নিজেই সুন্দর এবং তিনি সব কিছুতে সৌন্দর্যকে পছন্দ করেন অতএব জন্য আমরা সৌন্দর্য সহকারে নামাজ পড়ি এবং আল্লাহ নিজে বলছেন তো আমি আয়াত পড়লাম সরা আল্লাহ আরাফের আয়াতটা যে ইয়া ইয়া আদম হ্যাঁ আদম সন্তানরা যখন তোমরা নামাজ পড়বে তখন হুদ ইন দ্য কুল্লি সরা কেমন প্রত্যেকটি নামাজের মধ্যে তোমরা সৌন্দর্যকে প্রকাশ করে নামাজ পড়ো সৌন্দর্য সহকারে নামাজ পড়ো সৌন্দর্য গায়ে দিয়ে নামাজ পড়ো তাইলে গেলো এই আয়াতের আলোকে আপনাদের সামনে আমি সেকেন্ড বললাম আর হাদিসে আলোকে বললাম এক নম্বরটা মিসওয়াক বিষয়ে আবার অনেকে মিসওয়াক করেন ডাল টাল না দিয়ে কি বলে ব্রাশ দিয়ে করেন ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে এটাও যায় যাচ্ছে আপনার তো মিসওয়ার্ক মিসওয়ার্ক করা যে সুন্নত এটা এটা আদায় হয়ে যাচ্ছে কেমন কিন্তু আপনি ও ডাল দিয়ে করার যে আরেক সুন্নত এটা সব থেকে আপনি মাহরুম কারণ আপনি ব্রাশ দিয়ে করেছেন ডাল দিয়ে করেননি এরপরে পেস্ট দিয়ে করেছেন এটা কোনো সমস্যা নেই তাইলে গেল এই দুইটা বিষয় তিন নম্বর হচ্ছে মাস আলার বিষয়ে অনেকে এগুলা অনলাইন শেয়ার করেন না বা অন এয়ারে শেয়ার করতে চান না বেশি সরম আমি যেহেতু কোনো প্রশ্ন আজকে নেওয়া হবে না বা প্রশ্ন নেওয়া হয় না এজন্য সুবিধা হচ্ছে আমি মানে ওয়ান ওয়ে বলে যাবো আপনাদের আমার সাথে শেয়ার করার কোনো পথ নাই এজন্য ওয়ান ওয়ে বলে যাব আমি একটু শরম ভেঙ্গি এই বিষয়গুলো বলতে চাই তিন নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে সরমের বিষয় হইল এটা মাস আলাদা জানা খুব বেশি জরুর যে প্রাইভেট পার্টের আশেপাশে যে লুমগুলা থাকে এগুলা ক্লিন করা অর্থাৎ নাবির নিচ পরিষ্কার করা এটা ওয়াজিব আবার পিছনের রাস্তার আশপাশেও পরিষ্কার করা এই দুইটা জায়গায় আল্লাহতালা এটা তার ব্যবস্থা করে দিয়েছেন লোম গজায় তো লোম গজাইলে পরে কয়দিন ম্যাক্সিমাম দেরি করতে পারেন চল্লিশ দিন এটা হচ্ছে ম্যাক্সিমাম দেরি কিন্তু এটা উচিত না কেমন সাপ্তাহিকভাবে ক্লিন করাটা ভালো সাপ্তাহিকভাবে ক্লিন করাটা উত্তম আর এখান তো মিস হয়ে যাওয়া প্রতি দশ দিনে করেন না হয় আপনি দুই সপ্তাহ করেন কিন্তু দুই সপ্তাহ উপরে যাওয়ার ঠিক না কেমন অনেক লম্বা হয়ে যাবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি হচ্ছে যে ঠিক আছে আপনি দুই সপ্তাহের মধ্যে এটা ক্লিন করে ফেলবেন কারণ ওখানে লোম গজাইয়া লাভ নেই কেমন যদিও এটা কাপড়ের নিচে থাকে সময় তো এই অনেকে হয়তো ইগনোর করেন যে ঠিক আছে অসুবিধা নাই সময় যাক সময় যেতেই পারে বলছি কোনো গুণা হচ্ছে না কিন্তু আপনার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং সমস্যা হবে এই জন্য উচিত হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম চল্লিশ দিনের অপেক্ষা করাটা ঠিক না ইনসান তো আপনার হিসাব কিতাব হয়তো নাই এই জন্য মাসের উপর চলে গেছে এবার চল্লিশ দিন উপর চলে গেছে অনেক লেট হয়ে গেল এটা ঠিক না পরে কিন্তু গুনার সময় পড়ে যাবেন আপনি এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই দুই জায়গার লোম ক্লিন করা দুই সপ্তাহের মধ্যে ম্যাক্সিমামের মধ্যেই ক্লিন টিন হয়ে যাওয়া ভালো গেল তিন চার নম্বর হচ্ছে বগলের নিচের রুম কেমন বগলের নিচে রুম হয় সবারই হয় পুরুষেরা হয় মহিলারা হয় তাইলে পরে আসুন আমরা এটাও ক্লিন করি চার নম্বর একটা মাসালা আলা এটাতে যেন আমরা কোনো সরব না করি অপারক যদি হয় কোনো ব্যক্তি তাইলে যেন তার যার সাথে ক্যারার আছে ক্যারার এটা করে দিবে কেমন স্বামী তার স্ত্রীর অথবা স্ত্রী তার স্বামীর যদি অপারগ হয় করে দিতে পারে যায় যাচ্ছে। কিন্তু পারগ হইলে পরে কামাকা স্বামী তার স্ত্রীকে বলবে না এবং স্ত্রী তার স্বামীকে স্বামীর কাছ থেকে এটা বলে আদায় করবে না এটা ঠিক না বরং নিজের স্বরম নিজে আপনি নিজের কাজ নিজে নিজে করবে এটাই হচ্ছে উত্তম তাইলে গেল আমার এই চার নম্বর বিষয়টাও বগলের রুম পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে নখ কাঠা নখ কাটার কাজটাও সাপ্তাহিকভাবে করতে পারলে ভালো কেমন সাপ্তাহিকভাবে করতে পারলে ভালো এটাও যদি কোনো কারণে দেরি হয়ে যায় আমার তাইলে আমরা দেখি কি যে অনেক লোকের নখ লম্বা দেখতে ভয় লাগে ডল লাগে যে এটা খায় খেমনে এবং নখের নখ লম্বা হইলে পরে তার চিপায় চিপায় যে কি বলে কত ময়লা এখানে জমা হয় আপনি হাত দিয়ে কত কিছু করেন আপনি আমি বলে এইভাবে করে করে করি হাত দিয়ে আমরা অনেক কাজ করি হাত দিয়ে অনেক জিনিস আমরা ধরি এতে করে অনেক মাল ময়লা আমাদের সাথে মিশে যায় তো যেসব ময়লাগুলা নকের চিপাই চিপে গিয়ে বসে এগুলো তো পরে আপনি করবেন না কেমন এরপরে যদি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার সময় আমরা করি কি সন্ন্যত হিসাবে হাত ধুই হাত আমরা কী পর্যন্ত দই শুধু হাতের মধ্যে উপরে ময়লা যেগুলো লাগে এগুলো ওয়াশ করি কিন্তু সফটফ লাগিয়ে ক্লিন করিনি এইভাবে করে একটু কষাই মশাইয়া একটু এই গোসা মজা করে যদি ক্লিন না করে তাহলে এই যে নেইদের নিচে নোকের নিচে যেগুলা জমা হয় এগুলো বের হয় না এই জন্য এটা সুন্নত যে আপনি খাবারের সময় হাত ধুয়া শুধু হাত ধুইবেন না এটা না এটা না করে বরং হাতটা সোপ লাগান সোপ লাগাই ভালো করে পরিষ্কার করে নাড়াচড়া করে ক্লিন হন ক্লিন হাতে খান আশা করে ক্লিয়ার একটা মাস আলা এখানে আছে হাত ধোয়ার ব্যাপারে আমরা প্রায় জায়গায় গেলে পরে এক্সপেরিয়েন্স করি এবং এটা খুব খারাপ খারাপ লাগে সেটা হচ্ছে যে বোল দিয়ে পানি দেওয়া হলো আপনি দাওয়াত খেতে গেছেন এক বোল পানি দিয়েছেন কেমন হট ওয়াটার দিয়েছেন এক বোল এখানে সবাই দিয়ে ফেলে এক সাইড থেকে ধোয়া শুরু হয়েছে অথবা এই কি বলে এই একই বোদের মধ্যে সোপ অথবা সোপ ছাড়াই শুধু ওয়াশ হচ্ছে একজন দোয়ার পর এই বোদের পানিটা ইউজড ওয়াটার হয়ে গেছে হারাম নাপাক না ইউজড ওয়াটার হয়ে গেছে ব্যবহৃত পানি হয়ে গেছে এটাকে ব্যবহার করা হয়ে গেছে একজন দুই ফেললে এটা শেষ এখন আমি যে হাত ধুইলাম একজন এক নম্বর জন এক নম্বর জন হাত ধোয়ার কারণে হয়েছে কি আমার হাতের মধ্যে যে ময়লা ছিল ওইটা তো এখানে গিয়ে ঢুকছে এখন যতজন হাত ধুইবে সবার এভাবে করে হাত থেকে ময়লা পড়তেছে ময়লা জমে জমে পরে এন্ডে যান এই পানি দিয়ে হাত যে ধুইবে সে বিশ নম্বর জন যদি হয় তাহলে গত ১৯ জনের ময়লা তার হাতে উঠছে তাই জন্য এটা জায়জ নাই কেমন ইউজড ওয়াটারকে আবার ইউজ করে পিওর হওয়া যায় না তাই জন্য উচিত হচ্ছে যে খালি বউলের মধ্যে পানি ডেলে জগ থেকে অথবা মগ থেকে পানি ডেলে যেন ধোয়া হয় তখন আর কেউ কারো কোনো ইউজড ওয়াটার ইউজ করলো না আশা করি এই মশলাটা পরিষ্কার হয়ে গেল থার্ড নম্বর গেল নখ কাঠা পাঁচ নম্বর বললো নখ কাটার বিষয়টা আমি একটু গুরুত্ব দিয়ে বললাম ছয় নম্বর বলবো যে বিষয়টি সেটা হচ্ছে চুল কাটা কেমন মহিলাদের চুল কাটার কোনো রেওয়াজ নাই মহিলারা কোনো চুল কাটবেন না আপনাদের অটো অটো সিস্টেমে আল্লাহ দিয়েছেন এটা আপনাদের যেটুকু চুল আছে এটুকু আল্লাহ দেওয়া ধন এটা আপনারা কাটবেন না কেবলমাত্র অমরা অথবা হজ করলে পরে তাও আপনারা কাটবেন নিয়ম হচ্ছে যে আপনি চুল সম্পূর্ণ চুল ধরে মাখরাম ব্যক্তি স্বামী যদি যান সাথে অথবা নিজের ছেলে গেছে বা ভাই গেছে তা সারা চুল একত্রিত করে দরে সামনের থেকে আধা ইঞ্চি বা এক ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম কাটা যায় সেট সকল চুল চুল যদি একসাথে আসে তো আসলো না আসলে না কিন্তু হুকুম হচ্ছে আল্লাহ যে তুমি চুল কাটো আপনি সারা চুলকে একসাথে দরলেন দরে একদম আগাত থেকে কেসি দিয়ে কেটে ফেললেন দেশি সামান্য এক থেকে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত এটা শেষ এখন আসে পুরুষের চুল পুরুষের চুল ক্ষতদিন পর্যন্ত পুরুষের চুলের তিনটা স্টাইল একটা হচ্ছে চুল শেভ করা যায় হজ এবং অমরার পরে শেভ করে ফেললেন একদম মাথা শেভ করে ফেললেন ক্লিন কেমন দুই নম্বর হচ্ছে যে যে চুল আমরা রাখি সময় ন্যাচারাল আর তিন নম্বর হচ্ছে যে সুন্নতি চুল একটা আছে একদম আপনি ওয়াফের কি বলে গাঢ় পর্যন্ত চুল রাখা অথবা কান পর্যন্ত কানের লতি পর্যন্ত রাখা অথবা গাঢ় পর্যন্ত লম্বা করে রাখা এই তিনটে স্টাইল পুরুষের জন্য আছে সুতরাং যে যেভাবে করে রাখতে চান রাখেন কিন্তু কাটবেন কতদিন মেয়াদে যদি স্বাভাবিক চুল রাখেন যে চুল আমরা রাখি এই চুলটা কাটার মেয়াদ হচ্ছে এক মাস এক মাস দেড় মাসের মধ্যে কাটেন এখানে কোনো গুণা নাই কারণ যদি আপনি লম্বা করে রাখতে চান তাইলে তো গাঢ় পর্যন্ত রাখছেন কিন্তু আপনি আপনি তখনও এটাকে মাফ মতো রাখার জন্য আপনাকে মান্থলি কিন্তু এটা কাটতে হবে এটা খেয়াল রাখতে হবে এটারও একটা মাপ আছে যদি ছেড়ে দেন আর একদম না কাটেন তাইলে তো হবে না এই পাঁচ ছয়টি মাস আলাহ লাশ শরমের কিছু মাস আলাও আছে এগুলো সহ আমি আজকে আমাদের সামনে পেশ করলাম উদ্দেশ্য হচ্ছে সম্মানিত ভাই বোন উদ্দেশ্য হচ্ছে যে রসুল সাল্লাম আমাদেরকে পাক পবিত্রতা শিক্ষা দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর করে শিক্ষা দিয়েছেন যাতে করে উম্মত সবসময় মানে শৌখিন থাকে পাক পবিত্র তাকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে উম্মতের উপর যেন উম্মত যেন নোংরা না থাকে অপরিচ্ছন্ন না থাকে জঙ্গল মার্কা যেন না থাকে স্মেলওয়ালা যেন না থাকে রসুলস্লা সাল্লাম যেমন ছিলেন অত্যন্ত সভ্য এবং ভদ্র একজন মানুষ এভাবে করে তিনি উম্মদকে ভদ্রতা শিক্ষা দিয়েছেন আর সেই সভ্যতা ভদ্রতা হচ্ছে এটা যে আমাদের গা শরীর শরীরের লোম নখ চুল সব কিছু সুন্দরভাবে যেন আমরা রাখি যেটা তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং আমরা ইনস্ট্রাকশন পেয়েছি নবীর সাল্লামের লাইফ থেকে পেয়েছি সিরাত থেকে পেয়েছি আমার সর্বশেষ কথা হচ্ছে যে আসুন আজকে মাত্র আমি কয়েকটি জিনিসের আপনাদেরকে কেবল একটু লিংক দিলাম অনুরোধ করব যে আশা করি আর আলোচনার প্রয়োজন হবে না আমি মোটামুটি ছিল শুধু লিস্ট দেব না আমি একটু আলোচনা করেই ফেললাম আজকে সুতরাং অনুরোধ করব যে আসুন আমরা এই যেটি বিষয়গুলোকে শরমের আন্ডারে যেন না রেখে দেই বরং আমরা এগুলো আমল করতে পারি সোননা মোতাবেক আল্লাহ সাহায্য আমাদের সবাইকে তৌফিক দিন আজকে আমাদের প্রিপারেশন এই পর্যন্ত ছিল আপনাদের সাথে শেয়ার করার করলাম আসুন আমরা একে অন্য আপন চেষ্টা করব বিশেষ করে শাহাবান মাসের রোজাগুলোর ব্যাপারে আমরা দুইটা অপশন দিয়েছি যে অপশন আপনার কাছে ভালো লাগে এটা আপনি নেন সমস্যা নাই ইনশাআল্লাহ আর যে সুন্না আমলগুলো আমাদের শারীরিক বিষয়ে করলাম এগুলো উপর আমল করার তহযুক্ত দিন ও نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته